ঢাকা অ্যাটাকে আছেন, তিনি আছেন নওশাবা। নওশাবা, ইউ আর লুকিং গর্জিয়াস। ঢাকা অ্যাটাক ছবিতে, ছবির ট্রেইলারে আমরা দেখেছি যে আপনি অসম্ভব ইমোশনাল একটি চরিত্রে অভিনয় করেছেন। আপনার অভিজ্ঞতা কেমন ছিল আসলে? এক কথায় অসাধারণ, কারণ আমার বাবা আর্মিতে ছিলেন, তো একজন পুলিশ অফিসার অথবা মোট কথা হচ্ছে নিরাপত্তার সাথে যারা জড়িত তাদের পরিবারগুলো কিসের ভিতর দিয়ে যায় সেটা আমি হয়তো বা খুব কাছ থেকে না দেখলে আমার মাকে দেখতাম। আমার মায়ের সেই শঙ্কা ভরা চোখ সবসময় দেখতাম যে এই বুঝি আর কখনোই ফেরত আসবে না, যে প্রতিদিন আপনি আপনার স্বামীকে যুদ্ধক্ষেত্রে পাঠান এবং সেটা দেশপ্রেম এবং তার প্রতিও তার প্রেম। তো বিষয়টা খুব চ্যালেঞ্জিং ছিল, খুব অল্পের মধ্যে আমাকে অনেক কিছু করতে বলা হচ্ছিল, আমি জানি না আমি পেরেছি কিনা, টোটালটাই টিমের ব্যাপার। আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয় যে আমাদের সিনেমার সোনালী যুগ খুব দূরে নয় এবং হয়তো বা এই সিনেমা দিয়েই সেটা শুরু হবে এবং অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা চলেন নতুনের জয়গান গাই এবং সোনালী যুগের জয়গান গাই। অসংখ্য ধন্যবাদ নওশাবা।